রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তেলিয়ামুড়ার বিগ বাজেটের তিন তিনটি পুজোর উদ্বোধন হলো ষষ্ঠীর বিকেলে। এদিন তেলিয়ামুড়া বুলেট ক্লাব, নেতাজি স্মৃতি সংঘ ও প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাই বলেন, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশের সাথে রাজ্যেও এক উন্নয়নের বাতাবরণ বইছে, তাতে করে রাজ্যের মানুষ উৎফুল্ল, যাতে করে রাজ্যের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, সেই দিশাতেই কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। হচ্ছে আমরা ভালো থাকতে চাই এবং অন্যদেরকেও ভালো রাখতে চাই এবং আমরা নিজেরাও শান্তিতে থাকতে চাই, অন্যদেরকেও শান্তিতে রাখতে চাই। এবং এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এই সমাজে আমরা বাস করছি। ত্রিপুরাতে এখন শান্তির বাতাবরণ বইছে, এখানে যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি সাধন হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। মানুষ এখন এখান থেকে যে কোনো জায়গায়, ট্রেনে হোক, বাই রোডেই হোক, এয়ারওয়েজে হোক, সব দিক দিয়ে এখন সমস্ত দেশ বিদেশের সাথে খুব সহজ সরল হয়ে গেছে। এদিন প্রতিটি পুজো মণ্ডপের উদ্বোধন শেষে গোটা মণ্ডপ ঘুরে দেখে পুজো উদ্যোক্তাদের অভিনব প্রয়াসের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।